গভীর ঘুমের মধ্যে হঠাৎ তুমুল ঝটকায় ভেঙে গেল ঘুম। শুধু ঝাঁকুনি নয়, কারো কারো মনে হয় যে হঠাৎ শূন্য থেকে পড়ে যাচ্ছেন। ঘুমের মধ্যে কেন এমন ঘটনা ঘটে তা নিয়ে কৌতূহল জেগেছে অনেকেরই। ঘুমের মধ্যে এই হঠাৎ চমকে ওঠা, পড়ে যাওয়া বা ঝাঁকুনি দিয়ে ওঠাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে হিপনিক জার্ক। এর আরও একটি নাম আছে, অনেকে একে বেনাইন মায়োক্লোনিক জার্ক বা স্লিপ সুইচও বলেন। মূলত তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘটে থাকে এই ঘটনা। ঘুম যখন পাতলা থাকে তখন স্বপ্ন দেখা শুরু হয়, কিন্তু মস্তিষ্কের সেরিব্রাম কর্টেক্স অংশটি কখনো কখনো তৎক্ষণাৎ বুঝতে পারে না, ফলে মস্তিষ্কের সংকেত পরিবহনে গোলমাল হয়ে যায়। মস্তিষ্কের স্নায়ু সংবেদ পরিবহনকারী পদার্থ বা নিউরো ট্রান্সমিটারের স্থিতিশীলতা নষ্ট হলেও হিপনিক জার্ক হয়ে থাকে। কেউ কেউ আবার মনে করেন বিশেষ কিছু রাসায়নিকের মাত্রা বেড়ে গেলে শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। মস্তিষ্ক তা না বুঝে উঠতে পেরে নিজের মতো ব্যাখ্যা করে তড়িঘড়ি জাগিয়ে তোলার চেষ্টা করে, তাতেও দেখা দিতে পারে হিপনিক জার্ক। ঘুমের একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এই হিপনিক জার্ক হয়ে থাকে। ঘুম আসা ও ঘুমিয়ে পড়ার সন্ধিক্ষণে হঠাৎ শরীরে ঝাঁকুনি অনুভূত হয়। একে বলে হিপনাকিক স্টেজ। ছোট বড় নির্বিশেষে এই ঘটনা ঘটে থাকে, তবে হিপনিক জার্ক নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এটি আসলে কোনো রোগই নয়, বিশেষ কিছু কারণে মানুষের দেহে হিপনিক জার্ক হয়ে থাকে। সাধারণত ঘুম এসে গেলে হাত বা পা বা দেহের অন্য কোনো অঙ্গ নড়ে উঠলে শরীর এমন কেঁপে ওঠে। এছাড়া বাইরের কোনো শব্দ ও চড়া আলো চোখে পড়লেও জার্ক হয়ে থাকে। ঘুমের সময় হাত পা অনেক বেশি শিথিল হয়ে যায়, মস্তিষ্ক তখন ভুল করে বার্তা দেয়, শরীর বোধহয় পড়ে যাচ্ছে। নিজেকে শক্ত করে ধরে রাখার চেষ্টাতেই হঠাৎ ঝাঁকুনি দিয়ে ওঠে শরীর। দেহের কোনো অংশে, বিশেষ করে পায়ে ঝিঝি ধরে গেলে বা চুলকালে তার থেকে মুক্তি পেতে ঘুমের মধ্যে পা ঝাঁকানোর চেষ্টা করে মানুষ, আর তখনই কেঁপে ওঠে সারা দেহ, ঘুম ভেঙে যায়। আর ঘুম ভাঙতেই মস্তিষ্ক জানান দেয় আপনি হয়তো পড়ে যাওয়ার স্বপ্ন দেখছিলেন। মদ্যপান করে ঘুমলেও এমনটা হতে পারে। অফিসে অতিরিক্ত চাপ মাথায় নিয়ে ঘুমোতে গেলেও এমন ঘটনা ঘটে। অতিরিক্ত উত্তেজনার জন্য ঘুমের ব্যাঘাত ঘটে, ফলে চিন্তায় ঘুম ভেঙে যায়। রাত জেগে টিভি দেখাও হিপনিক জার্কের অন্যতম কারণ। বিজ্ঞানের ভাষায় একে নার্কোলেসপি বলে। স্নায়ুর ক্রমাগত পরিবর্তনে শরীরে ঝাঁকুনি দিয়ে ওঠে। শরীর অসুস্থ থাকলেও হতে পারে হিপনিক জার্ক। ঘুমের মধ্যে শিথিল দেহ পড়ে যাওয়া আটকাতে জোর ঝাঁকুনি হয়, আর খানিকক্ষণের জন্য ঘুম উড়ে যায়। প্রতিটি মানুষের জীবনে ঘুমের প্রয়োজন অপরিসীম। সারাদিনের ক্লান্তির পর কয়েক ঘন্টা শান্তির ঘুম না হলে পরের দিন কাজ করার এনার্জি পাওয়া যায় না। কিন্তু সমস্যা হলো হিপনিক জার্ক কোনো রোগ নয়, তাই এর কোনো চিকিৎসাও সম্ভব নয়। আর সেই কারণে অনিচ্ছা সত্ত্বেও এ পড়ে যাওয়ার স্বপ্ন নিয়ে আপনাকে সারা জীবন কাটাতে হবে। মাহফুজা আক্তার, দৈনিক যুগের কণ্ঠস্বর।